হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকে হচ্ছে 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর অনেকজনে রিকোয়েস্ট করছেন যে ফেসবুকে আমি কীভাবে আমার ফটোর পিছন দিয়ে আমার পতাকা, জাতীয় পতাকা দিব, এরকম কিছু কমেন্ট বক্সে দিয়েছেন। তো কেউ আছে পারতেছে, কেউ আছে পারতেছে না। তো আজকে দেখাবো আপনারা কীভাবে ফেসবুকে 16 ডিসেম্বর উপলক্ষে পিছন দিয়ে পতাকা দিয়ে আপনার সাইডে 16 ডিসেম্বর লেখা থাকবে এরকম ফটো ছাড়বেন। তো ফটোটা ছাড়তে হলে আমার ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে দেখতেছেন ফেসবুক, প্রথমে আপনি ফেসবুকে ঢুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পরে আপনার আইডিতে যাবেন, এই দেখেন আমি আমার আইডিতে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমার আইডি। তো আইডিতে যাওয়ার পরে আপনি এই যে ফটো ফটোটা এখানে ঢুকবেন, ঢুকার পরে এখানে গিয়ে আপনি সিলেক্ট করে নেবেন কোন ফটোটা আপনি ছাড়তে চাইছেন, সিলেক্ট করে নেন। এই যে দেখেন আমি আমি এই ফটোটাই ছাড়তে চাইতেছি ফেসবুকে। তো তখন এটা চলে এসেছে। তো তারপর কি করবেন আপনারা, এই যে দেখতেছেন এডিট, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, অনেকগুলো অপশন চলে এসেছে এখানে। এই যে আজকে 16 ডিসেম্বর উপলক্ষে সুন্দর সুন্দর এসেছে। তো এই যে দেখেন আমি দিয়েছি, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন 16 ডিসেম্বরের একটা, তারপর আপনি চাইলে এরকম দিতে পারবেন। তো এই যে দেখেন 16 ডিসেম্বর এটা হয়ে গেছে। তো আপনি তখন ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার সাথে সাথে এটা হয়ে গেছে। তো তারপরে যে দেখতেছেন সব কিছু ঠিকঠাক, শুধু আপনি পোস্টেতে ক্লিক করবেন। দেখতেছেন ছবিতে আস্তে আস্তে পোস্ট হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। খুদা হাফেজ।